আমার সহকর্মীরা আসলে যারা এখানে দেখেছেন তারা অনেক কিছুই অনেক সুন্দরভাবে বুঝতে পারেন, কিন্তু তারাও আসলে একটা মাইন্ডসেট নিয়ে বসেছেন যে তারা একটা পূর্ণাঙ্গ ছবি দেখেছেন। এবং ওনাদের মুখে যখন আমি মানে সেই তৃপ্তির ঢেকুরটা দেখি এবং তাদের যে আন্তরিকতা, আমি তো বুঝতে পারি যে কোনটা ফেক আর কোনটা সত্যি কথা। তবে সবসময় একটা খেয়াল রাখবেন যে আমি নিজে বিশেষ করে কখনো প্রিমিয়ারে কেউ যদি বলে খুব ভালো অসাধারণ সেটা আমি বিশ্বাস করি না, সেটা আই ডোন্ট বাই দ্যাট। কিন্তু আজকে এটা প্রিমিয়ার নয়, কিন্তু তারা যে সত্যিকারভাবে আন্তরিকভাবে আমাকে, অনমকে এবং ফারিয়াকে, আমাদের পুরো টিমকে সাধুবাদ জানিয়েছে সেটা খুব অর্গ্যানিক ছিল, সেটা খুব অথেন্টিক ছিল, এইটুকু বোধহয় বুঝতে পারি অনেকদিন অভিনয় করতে করতে। তো আমি তাদের কাছে আসলে অনেক কৃতজ্ঞ। আর সবাই বলছে পুরো ছবিটার কথা খুব ভালো বলছে, আসলে আমি তো হয়তো একটা পার্ট, কিন্তু এই পুরো ছবিটা যিনি বানিয়েছেন, তিনি আপনাদের পাশে দাঁড়িয়ে আছেন অনন্য বিশ্বাস, তার কাছে তাকে আমি আবার ধন্যবাদ দিচ্ছি। আর সমস্ত ফ্যাটার্নিটি প্রায় বলতে গেলে আজকে দেখেছে ছবি, তারা সবাই খুবই 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 ভালো করেছে। আর আজিজ ভাই আজকে একটা কথা বলেছেন যে দেখেছেন যে মানে আমাদের ছবি খুব ভালো চলছে মাত্র আজকে তিন দিন, কিন্তু আমরা আসলে মোটামুটি অনেকখানি এগিয়ে গেছি সব দিক দিয়ে। আমরা যেহেতু এই ছবিটা যত্ন নিয়ে অনেক বুঝে শুনে করেছি, তো পরের ছবিটা আসলে সময় নিয়ে এবং মানে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে এবং বিবেচনা করেই করা হবে। তো নিশ্চয়ই ইচ্ছে আছে দর্শক এই ছবিটাকে সফল করে তুললে আমরা নিশ্চয়ই আবার আরেকটা ছবি তৈরি করব। ডেফিনেটলি আমি গত কয়েকদিন ধরে আপনার দর্শনে ভালো ভালো যাচ্ছি, আর সত্যিকার অর্থে আমরা তো আসলে ডেফিনেটলি বাংলাদেশের পুরো হলগুলোর কি সিচুয়েশন সেটা তো অনেকদিন ধরে আমি আসলে ওইভাবে আসলে জানি না। তো সেটা জায়গা থেকে আমার মনে হচ্ছে যে একটু একটু করে বুঝতেও পারছি যে হলের পরিস্থিতি কি, মানুষজন কোন ডায়লগে কীভাবে রিয়াক্ট করছে, তারা আসলে কী হলে আর একটু রিয়াক্ট করবে। সো সেই জায়গা থেকে ডেফিনেটলি এক্সপিরিয়েন্সটা তো একটা নতুন লার্নিং, সেই জায়গা থেকে প্রডিউসারদের লাইন পড়বে নাকি চাই না, তবে এরপরে যদি আরও কোনো ছবির করার একটা সুযোগ হয় তাহলে ডেফিনেটলি আরেকটু ট্রাই করার জায়গাটা হয়তো হচ্ছে বেশি।